শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম বলবেন? মোহাম্মদ সাজদার। মোহাম্মদ সাজদার। সাজদার, সাজদার রহমান। রহমান। বাবার নাম? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। মায়ের নাম? মায়ের নাম মমিজন্দা। ঠিকানাটা বলেন। ঠিকানা হচ্ছে চাঁদপুর, গ্রামের নাম বাঘা। তো যুদ্ধের আগে আপনি কি করতেন? ছাত্র ছিলাম। আওয়ামী লীগের কমিটি গঠন করার জন্য এসে আমাদের ডাক দিল। আমরা লেখাপড়া বাধ্যতা কমিটি ছাত্রলীগের দায়িত্বে গেছিল। ছাত্রলীগ তো আমরাই, আমার যখন বুঝালো ওই নাজমুল হক স্যার যে শান্তি হবি, পাকিস্তান আছে, সব কিছু দর, ওরা ওখানে যা দর খুশি দেয়, 4,000 কাগজ 2 টাকা করে বিক্রি করে, তারপরে নিজের দেশে আবার পাট 2 টাকা মন কিনে আমরা 50 টাকা মন গেছে। এইসব বিভিন্ন কারণ দেখানোর পর আমরা দল গঠন করি, 34টা ছিলাম, 34 জন। এখন 34 জন, আমরা 2 জন নাই, 2 জন। আপনি আর একজন? আকবর হোসেন। আকবর মাস্টার সরে হানবাড়ি। তারপরে আমরা ট্রেনিং করি, ভারতে যেতে পারি, ভাইয়ের ভাই চাই বোন মা বাবা। পরে শুনলাম যখন আপনার বাংলাদেশে ট্রেনিং সেন্টার করছে দূর দূরিয়া আমরকান মজুদিনগর, আমরা আমরা ওখানকার ট্রেনিং করছে। কে ট্রেনিং করেছিল? ট্রেনিং করেছিল সেন্টু। সেন্টু বাড়ি লাল লাল লালপুর থানে পরিচালক, ট্রেনিং পুলিশ পরিচালক। কি নাম? হারুন রশিদ। হারুন। যুদ্ধে অংশগ্রহণ করলেন? কোথায় কোথায় যুদ্ধ হলো? এগুলো আমার লেখা আছে। না না বলেন। আমরা এক জায়গায় শুধু কোথায়? সেটা বিলবাড়িয়া রাজাকার। তারপরে তো 1.5 বছর দেশ স্বাধীন হয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।